নারী হয়ে ওঠার আলাদা একটা প্রক্রিয়া আছে। এটা শুরু হয় জন্ম থেকে, শুরু হয় বেড়ে ওঠায়, শুরু হয় দেওয়া শিক্ষায়। নারীরা কেন সহজ আর নমনীয় হয়? কারণ ছোটবেলা থেকে তাদের জানানো হয় তারা নারী, কন্যা সন্তান। তাদের ভুলগুলো বাড়াবাড়ি হওয়া উচিত নয়, তাই তাদের মধ্যে যে ভীতির শুরু হয় তা বয়ে বেড়ায় আজীবন, আমৃত্যুকাল। তারা দ্রুত ভুল স্বীকার করা শিখে নেয়। নারীরা কেন সহনশীল হয়? কারণ তাদের ছোট বড় ইচ্ছেগুলোকে শুরুতেই ভেঙে দেওয়া হয়। দূরের মাঠে খেলতে যাওয়া বা পিকনিকে যেতে না পারা তিক্ত অনুভূতিগুলো দিনের পর দিন আপন মানুষের ভালোবাসা বলে ধরে নিতে শেখা তাদের তিলে তিলে এমন প্রকৃতি বানিয়ে দেয়। নারীরা কেন সহজে ছেড়ে আসতে পারে না অন্যের ঘর? কেন তার উপর হওয়া নির্যাতনকে সংসারের অলঙ্কার পরে ধরে নেয়? কারণ নারীদের শেখানো হয় হেঁটে যাওয়ার সময় ছুটে আসা কুমন্তব্যে অন্য প্রান্তের লোকটার বিকৃত বিবেকের চেয়ে তার চলনে দোষের পাল্লাটা বোধহয় ভারী ছিল। নারীদের মায়া করা শেখানো হয়, শেখানো হয় ভালোবাসা মানে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া। ভালোবাসা মানে সয়ে যাওয়া, ভালোবাসা মানে স্থির হওয়া। অন্ধত্বের সহায় নিয়ে সংসার সংসার খেলা, খেলতে খেলতে ওটা সংসার হয়ে ওঠে, জমতে জমতে মায়া জমে নুন তেলের খালি হওয়া বোতলেও। চাইলে কি ছিঁড়ে আসা যায় এই মায়া? নিজের বলে জানা আধা শেষ হওয়া সাবান, আলনার নিচে পড়ে থাকা পুরনো পেটিকোট, রং ওঠা শাড়ি, হুক ছেঁড়া ব্লাউজ, খালি হওয়া ক্রিমের কৌটোর স্তূপ, একজোড়ার একটা ভেঙে যাওয়া আরেকটা চুড়ি ভর্তি বক্সটা, সব কিছুতেই মায়া জমাতে জানে বলেই তারা দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ছেড়ে আসতে পারে না। শেষ চেষ্টার আশায় কাটিয়ে দেয় আরো বহু মলিন বিকেল। এই যে নারী হওয়ার প্রক্রিয়ার মূল অংশ হিসেবে সবাই সংসারটাই বেছে নেয়, আর তারা নারী হয়ে ওঠে, মায়াবতী হয়ে ওঠে বলেই, নারী হয়ে উঠে বলেই পুরুষেরা প্রিয়তমা পায়, জননী পায়, তনয়া পায়। নারী হওয়ার প্রক্রিয়াটা দীর্ঘ বলে এটা পুরনো শ্যাওলার মতো আষ্টে পৃষ্ঠে ধরে, যাকে কাটতে চাইলে রক্ত ঝরের নিজের। যদি নারী হওয়ার প্রক্রিয়াটা এত দীর্ঘ না হতো, নারীরা জানতো তাদের উপর হওয়া নির্যাতন বেশ দামি ক্ষতিপূরণ। শুধু সাহস করে মুখ খুলতে হয়, তাহলে নির্যাতনের আগে তাদের ভয় লাগতো। যদি নারী হওয়ার প্রক্রিয়াটা এত দীর্ঘ না হতো, কিছু পুরুষ সংসার কি জানতো না, তাদের জুটতো না বাবা হওয়ার সৌভাগ্য, পরিবারের কর্তা হওয়ার মান। কারণ এই সমাজে কিছু পুরুষ আছে তারা এই সম্মানের যোগ্য না। সব পুরুষ ছেলে হয় বটে, তবে সব ছেলে পুরুষ হয়ে উঠতে পারে না। তাদের জন্যেই আসলে এই সমাজে নারী হওয়ার প্রক্রিয়াটা এত দীর্ঘ।